জার্মানিতে সরকার বিরোধী অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে অন্তত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের ডানপন্থী ও সাবেক সেনা কর্মকর্তারা পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিল বলে পুলিশ অভিযোগ করছে। পুলিশের ধারণা, 71 বছর বয়সী ত্রয়োদশ হেনরিক নামের এক ব্যক্তি আন্দোলনের মূল পরিকল্পনাকারী। ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইসবার্গার আন্দোলনের সদস্যরাও রয়েছেন। আইনজীবীরা বলছেন, অভ্যুত্থান চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে 11টি রাজ্যে অভিযান চালানো হয়েছে।